তিয়ার কোনটা মমতা যে বড় বৌমার নাম যে রীতি ও ছোটটার নাম ও মানে ওর সাথে আগে বিয়ে হয়েছিল ওই জন্য ওর বড় বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম নেটওয়ানের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি আনোয়ার হোসেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখেছেন যেখানে রোহিণী চন্দ্র বর্ধন নামে এক যুবক পঞ্চগড়ে দুইজন প্রেমিকাকে বিয়ে করে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন এই সোশ্যাল মিডিয়াতে এই রোহিণী বর্ধন নামে যে যুবক তিনি এই একটা প্রেমিকাকে বিয়ে করছিলেন প্রথমেই এবং তার দীর্ঘ ছয় মাস পরে আরও আরেকজন ব্যক্তির সাথে সম্পর্ক জড়িয়ে যায় এবং সেই ব্যক্তিকেও বিয়ে করে এবং এই একসাথেই দুইটা প্রেমিকাকে বিয়ে করে এখন বর্তমান তিনি সংসার করতেছেন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে যেটা দেখা যাচ্ছে যে এই যুবক এখন দুই প্রেমিকাকে বিয়ে করে বিপাকে পড়ে গেছেন এখন তিনি অর্থনৈতিকভাবেই কিছু দুর্বল হয়ে পড়তেছেন তাছাড়া তাদের ফ্যামিলিগতভাবে কোনো সমস্যা হচ্ছে না সেটা জানা যাচ্ছে চলুন আমরা সেই ব্যক্তিদের সেই সাক্ষাৎকারের ভিডিওটি আমরা এখন দেখে আসি যে তার মা অর্থাৎ এই দুই বউয়ের শাশুড়ি কী বলতেছেন এবং দুই বউ কী বলতেছেন এবং এই ছেলেটি কী বলতেছেন চলুন আমরা সেই ভিডিওটি এক নজর দেখে আসি তোমার শ্বশুর শাশুড়ি কেমন কোনো আর আদর যত্ন করছে তো ওর নাম ইতি আর কোনটা মমতা বাংলাদেশের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা দুই প্রেমিকাকে মন রক্ষা করতে গিয়ে একসঙ্গে বিয়ে দর্শক আমরা এই মুহূর্তে আছি হলো পঞ্চগড় আটোয়ারী উপজেলা লক্ষ্মীদার এলাকার মধ্যে তো এই যে দেখতেছেন এই পরিবারটি একটি হিন্দু পরিবার আপনারা জানেন হিন্দু পরিবারে একটি জায়গায় দুটি বিয়ে মানে মারা গেলে করা নিষেধ তার পরবর্তীতে কীভাবে করেছে সম্পূর্ণ তত্ত্ব আমরা দেখবো যে পুরো গ্রামবাসী এখানে চলে এসেছে সম্পূর্ণ আমরা আপনাদেরকে দেখ দর্শক একসঙ্গে দুই বিয়ে দেখেন গ্রামবাসী পুরো গ্রামবাসী ঢলে পড়েছে তাদের বাড়িতে তাদের এই বিয়ের খবর শুনে তো কীভাবে সম্ভব হলো এই বিয়েটি সম্পূর্ণ গল্প আমরা আপনাদের সাথে তুলে ধরবো তো ঘটনাটি আপনারা জানেন যে পঞ্চগড় জেলায় ঘটেছে এই যে দেখতেছেন এটি একটি হিন্দু পরিবার তো তারা মানে রিলেশন ছিল তখন রিলেশন দুজনের সাথে রিলেশন করছে এই ছেলেটি তার পরবর্তীতে কীভাবে সে বিয়ে করবে তো মানে দুজনই বলতেছে বিয়ে করার জন্য তখন তারা সে বলছে আমি তো দুজনের সাথেই প্রেম করেছি তো দুজনকে কি বিয়ে করা সম্ভব তো তারা তোমরা কি একসাথে সংসার করতে পারবা তারা বলছে অবশ্যই করতে পারবো আমরা দুজনই তোমাকে চাই তো তাদের মধ্যে একবারে মানে একত্র মিল হওয়ার পরে তারা মানে সে দুজনকে বিয়ে করেছে পরবর্তীতে তার মা বাবা মানে কোনোভাবে মেনে নিতে চায় না এক পর্যায়ে এক তারা হলো এক ভাই এক বোন তো এর মধ্যে মানে ছেলের মন রক্ষা করতে গিয়ে কিন্তু অবশেষে মা বাবা বিয়েটি মেনে নিয়েছে খুবই সুখে সংসার করতেছে আপনাদের এখানে যে এই পাশে আছে ছেলের বাবা এই পাশে হইলো মা এই পাশে হইলো দুই স্ত্রী একটা হইলো যে দেখেন ছেলের যে বাম পাশে হলো ইতি আর ডান পাশে হলো মমতা তো এলো মানে তাদের দুই স্ত্রী তো একসঙ্গে দুই স্ত্রী কীভাবে সম্ভব দর্শক তো আমরা বাংলাদেশে জানি দুই বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারে না তো তারা কীভাবে মেনে নিয়েছে তো যাই হোক আমরা এখন তার মায়ের সাথে কথা বলবো দেখি উনি কী বলে আপনারা সহযোগিতা করেন আমার ছেলে কোনো চাকরি বাকরি নাই কর্মজীবী নাই আমি মা হিসাবে আপনার কাছে আপনারা আমার মতো ছেলের মতো কাকি অন্য মানুষ হলে তো আমরা জানি যে এরকম সমাজে আপনাদের সমাজে বের করে দিত আপনার ছেলেকে কিন্তু আপনি গ্রহণ করলেন কি মনে করে আমরা ভালো মনে করেই গ্রহণ করলাম নালে এরকম কেউ কারো বাবা মা মৃত না বন্ধুরা আপনারা ইতিমধ্যে সেই যুবকের ভিডিওটি দেখলেন যে যিনি দুই প্রেমিকাকে বিয়ে করে একই সাথে দুই প্রেমিকাকে বিয়ে করে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন এই সোশ্যাল মিডিয়াতে এই বাংলাদেশে তাছাড়া বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ